আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিমকি তৈরির রেসিপি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু কিভাবে দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাস্তা নিমকি তৈরি করতে পারবেন তার গোপন রেসিপি কেউ আজ পর্যন্ত আপনাদেরকে দেখায়নি, যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে গোপন টিপস অ্যান্ড ট্রিক্স সহ নিমকি তৈরির পারফেক্ট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিমকি তৈরি করার জন্য 2 কাপ ময়দা ব্যবহার করেছি, তবে কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারে, তবে ময়দা ব্যবহার করলে নিমকিটা খেতে অনেক খাস্তা হয়। এখন ময়দার মধ্যে আমি কিছুটা কালো জিরে ব্যবহার করেছি। আমি এখানে 2 কাপ ময়দার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়েছি 1/4 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। দিচ্ছি সামান্য পরিমাণ তেল, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি 2 কাপ ময়দার জন্য, তবে তেলের রেশিওটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি ব্যবহার করছি। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। নিমকির ডো তৈরি করার ক্ষেত্রে আমি এখানে পানিটা বারবারে ব্যবহার করেছি, কেউ একবারে পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি নিয়ে নিমকির জন্য একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আজকের নিমকির ডো তৈরি করার ক্ষেত্রে আমি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি। এই সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করার জন্য আপনাদের নিমকিটা অনেক বেশি ক্রিস্পি এবং খাস্তা হবে, যেই টিপসটা আপনাদেরকে কেউ বলে না। এটাই হলো সেই মোক্ষম টিপস। আপনারা সামান্য পরিমাণ বেকিং সোডা এবং বেকিং পাউডার ব্যবহার করলে আপনাদের নিমকিগুলো ঠিক দোকানের মতো হবে। এখন আমি নিমকির ডোয়ের উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় ডোটা ঢেকে রাখার চেষ্টা করবেন। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর, দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে নিমকির ডোটাকে এরকম লম্বাটে শেপ দিয়ে নিয়েছি, যাতে করে লেচি কাটতে সুবিধা হয়। আমি লেচিগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, তবে কেউ চাইলে ছোট ছোট লেচি করেও কাটতে পারে। এখন এই লেচিগুলো আমি আলাদা জায়গায় ঢেকে রেখে দিব। এখন আমি 1 টুকরো লেচি নিয়ে খুব ভালোভাবে রুটি বেলার মতো ডো তৈরি করে নিব। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা বেলার ক্ষেত্রে অনেকে তেল অথবা ময়দা ব্যবহার করেন, আমি এখানে খুব সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আবার অনেকেই বলবেন এখানে ময়দা ব্যবহার না করলেই ভালো হতো, কেননা ময়দাটা ব্যবহারের ফলে নিমকিগুলো ভাজার সময় তেলটা পুড়ে যায়, তাই এখানে ময়দা বা তেল কোনোটাই ব্যবহার না করাটাই ভালো। তবে আমি সামান্য পরিমাণ করেছি, এটা যার যার পছন্দ মতো। আমি অনেক বড় আকারের একটি রুটি তৈরি করে নিয়েছি এবং রুটিটা আমরা যে নর্মাল রুটিটা খাই তার থেকে আরও কিছুটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপে রুটিটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এখানে আপনারা নিমকি শেপটা ঠিক যেরকম দিতে চান আপনারা সেভাবেই কাটতে পারেন। আমি একটু লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ডায়মন্ড কাটের নিমকিটা বেশি পছন্দ করে। আমি ডায়মন্ড কাটই করেছি, তবে একটু বড় সাইজের করেছি, তবে কেউ চাইলে এর থেকে বড় অথবা এর থেকে ছোটও করে নিতে পারেন। নিমকিগুলো পারফেক্টভাবে কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিমকিগুলোকে এই পিঁড়ির উপর থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই নিমকিগুলো উঠে যাচ্ছে, অর্থাৎ নিমকির ডোটা যে পারফেক্ট হয়েছে সেটা এটারই প্রমাণ। এখন আমি নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা সম্পূর্ণ গরম হয়ে আসার পর আমি এখানে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে। এটার মূল কারণটাই হলো নিমকিতে আমি যে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি সেটার জন্য নিমকিটা এরকম ক্রিস্পি আর ফুলে উঠেছে। আপনারাও চেষ্টা করবেন নিমকি তৈরি করার ক্ষেত্রে এই বেকিং পাউডার অথবা বেকিং সোডার মধ্যে যে কোনো একটা ব্যবহার করার, এতে করে আপনারা দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি তৈরি করতে পারবেন। এই পর্যায়ে আরও একটা টিপস শেয়ার করছি। এই নিমকিগুলো ভাজার ক্ষেত্রে আপনারা চুলার হিটটা নর্মাল টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, খুব বেশি হাই অথবা খুব বেশি লো করতে যাবেন না, এতে করে কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ফুলবে না। কারণ চুলার আঁচটা যদি খুব বেশি হয় এতে করে নিমকিটা খুব তাড়াতাড়ি ওপরের কালার চলে আসে কিন্তু ভিতরে খাস্তা হয় না। তাই আপনারা চেষ্টা করবেন নর্মাল টু মিডিয়ামে চুলার আঁচটা রেখে নিমকিগুলো ভেজে নেওয়ার। দেখতেই পাচ্ছেন আমি একে একে সমস্ত নিমকিগুলোই ভেজে নিয়েছি, আর নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে এটা অন্তত আপনাদেরকে আর বোঝাতে হবে না।
একটা নিমকি ভাঙলেই বুঝতে পারছেন নিমকিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি আপনারাও রেসিপিটি তৈরি করেন আপনারাও উপকৃত হবেন। আর রেসিপিটি দেখে যদি আপনারা একটু কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।